আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। এবারে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণায় তামিমের সঙ্গী থাকবে কে, ইমরুল কায়েশ নাকি মোহাম্মদ আশরাফুল? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। 26 জুন ডিপিএল শেষ করে 29 জুনই জিম্বাবুয়ে সফরে ছুটতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। আগামী 7 জুলাই থেকে হারারেতে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে টাইগাররা 29 জুন দেশ ছাড়বে। জাতীয় দল ব্যবস্থাপনায় সূত্র বিডি ক্রিকেটকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানিয়েছে 29 জুন ভোর 4:10 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সদস্যরা। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশ থেকে সফরে গেলেও সাকিব আল হাসান যাবেন যুক্তরাষ্ট্র থেকে। সূত্রটি জানিয়েছে টেস্ট দলের বহর জিম্বাবুয়ে পৌঁছানোর একদিন পরই সাকিব যুক্ত হবেন স্কোয়াডের সাথে। 29 জুনের বহর থাকছে শুধু টেস্ট দলে। জিম্বাবুয়েতে টাইগাররা থাকবে যথারীতি জৈব সুরক্ষা বলয়ে, তবে নেই কোয়ারেন্টাইনের জটিলতা, তাই 3 ফরম্যাটে দল আলাদাভাবে যাবে সফরে। একমাত্র টেস্ট শেষে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ 16, 18 ও 20 জুলাই এবং টি টোয়েন্টি সিরিজের 3টি ম্যাচ 23, 25 ও 27 জুলাই অনুষ্ঠিত হবে। সফরের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে এবার হারারেতে। এবার ওয়ানডে যে দলটি ঘোষণা করা হয়েছে সেখানে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজ, তাসকিন, রুবেল, শরীফুল সহ আরও বেশ কিছু ক্রিকেটার। এদিকে ডিপিএলে ভালো খেলেছেন মোহাম্মদ আশরাফুল এবং লিটন কুমার দাস। অবশ্য আশরাফুলকে যোগ্য সঙ্গ দেওয়া হয়েছে ইমরুলের থেকে। তাদেরকে ফেরাতেও উঠে পড়ে লেগেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। দেখার বিষয় তাদেরকে টেস্ট দলের সুযোগ দেওয়া হয় কিনা। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।